সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, প্রায় 15-20 দিন হবে, এরকম হবে, মাসখানেক হয়ে যেতে পারে, বলতে পারি না ঠিক। তো নিজের একটু ব্যস্ততার কারণে আসলে কারখানা আসা হয় নাই, আজকে অনেকদিন পর কারখানা আসছি। এই হচ্ছে কারখানার বর্তমান অবস্থা, খুবই বাজে অবস্থা। তো আইসে আজকে যেটা করলাম, কিছু জেন্স, একটা জেন্স মাল আমার নিজে পরার জন্য আর কি, একটি জেন্স মাল উঠাইলাম, তৈরি করতেছি স্যাম্পল হিসাবে। এই হচ্ছে মালটা, এখনো কমপ্লিট হয় নাই, কমপ্লিট হলে আপনাদেরকে ভিডিও দিবে। এবং তারপরে এই একটা মাল, দুটো ডিজাইনের, আসলে এগুলো আমার নিজের ইউজ করার জন্য স্যাম্পল করছি স্লাইটের ভিতর। তো আগামীকাল ইনশাল্লাহ অনেক জেন্টস মালের একটা স্যাম্পল নিয়ে আপনাদের সামনে দিব, যারা পাইকারি নিতে চান আমার কাছ থেকে। তো আগে গতকাল আগামীকাল আপনাদেরকে আমি আরও অনেক মালের মডেল এবং ডিজাইন আপনাদের সামনে শো করব। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে এবং নিতে পারবেন। হিউজ পরিমাণ মালের কালেকশন কালকে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ পরে ভিডিওতে আপনারা পাবেন, সেখান থেকে যা যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে আমার ফোনে এই মতো করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি মাল পাঠিয়ে থাকি এবং দিয়ে থাকি। তো আগামীকাল যে পরবর্তী যে ভিডিওটা হবে সেই ভিডিওতে আপনারা জেন্টস মালের অনেক কালেকশন দেখতে পারবেন। আমি মূলত একটি কথা বিষয় যেটা হচ্ছে, এতদিন কারখানা অফ করার কারণ ছিল যে আমার কিছু নিজের ব্যক্তিগত কারণের জন্য আসলে কারখানা অফ করে রাখছিলাম। আর আমার যে নাম্বার দুটো ছিল সেই নাম্বার দুটো আমার বাসা ছিল, আমি গ্রামের বাড়িতে থাকার কারণে আসলে ভিডিওগুলো সেভাবে করতে পারি নাই। আমার পার্সোনাল একটা নাম্বার ছিল আমার সাথে, সেই নাম্বারটা আসলে কেউ জানে না। তো আমার ব্যবসায়িক যে নাম্বার দুটো ছিল বাসায় ছিল, অনেকেই ফোন দিচ্ছেন তো রিসিভ করতে পারি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করলে পারবেন। এবং অনেক ভাইরাই আসলে কাজ শেখার জন্য আমার কাছে আসতে দিয়েছিলেন, আসলে আমি সমস্যা থাকার কারণে আসলে আপনাদেরকে সময় দিতে পারি না, সেই জন্য আমিও দুঃখিত। আর অনেকদিন পর চ্যানেলে ঢুকলাম এবং অনেক কিছুই দেখলাম। সবচেয়ে বেশি বিষয় হচ্ছে যে জুতার ব্যবসা করলেই লস হয়, বিষয়টা হয়ে গেছে এরকম। তো অনেকে ভাবতে পারে যে আলাইম ভাই হয়তো লস টস খায় বন্ধ করে দিচ্ছে, আসল বিষয়টা এরকম না, আমার নিজের কারণে, ব্যক্তিগত কারণে কারণে আস সমস্যার কারণেই একদিন কারখানা অফ ছিল, এখন আবার ইনশাল্লাহ চালু করছে। এবং আমার এই ঘরও আমি চেঞ্জ করছি, এই মাসের ভিতর চেঞ্জ করে যাব, নতুন কারখানা নিচ্ছি, কথাবার্তা চলতেছে, ইনশাল্লাহ 1 তারিখে উঠে যাব। এবং আপডেট ডিজাইন ঈদের কালেকশন ধরে ফেলছি আমি, আগামীকাল পরবর্তী যে ভিডিওগুলো দেখবেন সেখানে আসলে আপনারা আমার জেন্টস আইটেমের কালেকশনগুলো দেখতে পারবেন, যদি ভালো লাগে অবশ্যই। তারপরে এই মালগুলো দেখতে পারেন, এগুলো আমার নিজের কারখানার মাল, এখনও স্যাম্পল তৈরি করছি জাস্ট আমি পরার জন্য আর কি। দুটা মাল আজকে আইসা তৈরি করলাম আমার অফিস করার জন্য, আমার জন্য আর কি। তো এই ধরনের ক্যাটাগরি মালও ইনশাল্লাহ হবে, আমার কারখানা থেকে বের হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আর কী বলবো, বলার কিছু নাই। ভিডিও আমার চ্যানেলটা পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ অনেক ধরনের জেন্টস আইটেমের কালেকশন, ঈদ কালেকশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। যা যেটা ভালো লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে, হিউজ পরিমাণ মাল আছে, সমস্যা নেই, মাল আপনারা যে কোনো সময় নিতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। আর কিছু জানা থাকলে অবশ্যই আমার ফোনে এখন যদি কন্ট্যাক্ট করেন, আজকে থেকে কন্ট্যাক্ট করলে আমাকে পাবেন। তো আমার নাম্বারটা আমার ভিডিও চ্যানেলে তো আছেই, অন্য অন্য ভিডিওগুলোতে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।